সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 কারণে আমরা অনলাইন ক্লাস পর্যন্ত করে থাকি। তো তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সালাম আজাদী, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, মাসুম দেব ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ, বেড়াপাওনা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে যারা সমাজে বা রাষ্ট্রে বসবাস করে না, তারা হয় দেবতা না হয় পশু। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে প্রত্যেক মানুষই, প্রত্যেক নাগরিকই কোনো না কোনো রাষ্ট্রের, কোনো না কোনো সমাজের মধ্যেই তারা বসবাস করে থাকে। আর এই সমাজ বা রাষ্ট্রে বসবাস করতে গেলে তাকে পৌরনীতি বা সুশাসন সম্পর্কে ধারণা থাকতে হবে, তবেই সে সুনাগরিক এবং উক্ত সরকারের দায় দায়িত্ব, নাগরিকের কর্তব্য কি এ সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। তো চলো আজকে আমরা দেখি পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয় বা গুরুত্ব কতটুকু, এবং এই পৌরনীতি এবং সুশাসন পাঠ করলে আমরা কি কি বিষয়ে অবগত হতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য এখানে পয়েন্ট আকারে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখে রেখেছি, যাতে করে তোমাদের দেখতে এবং তোমরা নোট ডাউন করতে তোমাদের জন্য সুবিধা হয়। তো আমরা একে একে এগুলো আলোকপাত করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে লেখা আছে সুস্থ সুন্দর সমাজ গঠন। অর্থাৎ সুস্থ ও সুন্দর সমাজ গঠন করতে গেলে আমাদের অবশ্যই পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পাঠ করলে আমরা সুস্থ সুন্দর সমাজ গঠন করতে পারবো। দ্বিতীয় পর্যায়ে আছে দেখো সুনাগরিকতা অর্জনে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে নাগরিক মাত্র সুনাগরিক নয়, এবং সুনাগরিক না হলে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রের প্রতি তোমার কি দায়িত্ব রয়েছে, আমাদের কি দায়িত্ব রয়েছে, রাষ্ট্র আমাদের জন্য কি কি কর্তব্য করবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। আর সুনাগরিক অর্জন করার জন্য আমাদের তিনটা, একটা নাগরিকের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন ধরো বুদ্ধিমত্তা, আত্মসংযম এবং বিবেক। এই তিনটা গুণ যখন একটা নাগরিকের মধ্যে প্রতিফলিত, প্রস্ফুটিত না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা নাগরিক সুনাগরিক হতে পারে না। আর এই সুনাগরিকতা অর্জন করতে গেলে, অর্থাৎ এই বুদ্ধিমত্তা, আত্মসংযম এবং বিবেক যদি বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। আমরা দেখি তিন নম্বরে কি লেখা আছে। আমাদের এখানে লেখা আছে রাষ্ট্রের জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে তারা সবাই যে সুশৃঙ্খল, সবাই যে ভালো, তা কিন্তু নয়। আমাদের এখানে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্থাৎ মানুষের, অর্থাৎ রাষ্ট্রের বসবাসরত জনগণ বা নাগরিক, তাদের দৃষ্টিভঙ্গি যাতে পজিটিভ হয়, অর্থাৎ রাষ্ট্রের কল্যাণের জন্য যাতে তাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তিত হয়, এবং রাষ্ট্রের কল্যাণ সাধনের জন্য যেন তারা ব্রতী হয়, এর জন্য বলা হয়েছে যে জনগণের, রাষ্ট্রের জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর এই পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদের পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। নাম্বার চার, বর্তমান রাষ্ট্র, এখানে কি নাম্বার চারে আছে রাষ্ট্রের অতীত সম্পর্কে ধারণা। বর্তমান রাষ্ট্র কিন্তু একদিনে এরকম আধুনিক রাষ্ট্রে পরিণত হয় নাই। অতীতকালের রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের অবস্থা, রাষ্ট্রের পরিপ্রেক্ষিত কিন্তু এরকম ছিল না। এই রাষ্ট্রটা কোনো এক সময় নগর রাষ্ট্র ছিল,
যেখানে মানুষের মধ্যে শাসন শোষণ এগুলো কিন্তু নিয়মতান্ত্রিক ছিল না। আজকালের বিবর্তনে কিন্তু আমরা এই আজকে এই আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছি। তো এই রাষ্ট্রের অতীত সম্পর্কে ধারণা এটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের পুরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। নাম্বার ৫, রাষ্ট্রের বর্তমান সম্পর্কে ধারণা। চমৎকার একটা বিষয়, আমরা যেমন রাষ্ট্রের অতীত সম্পর্কে জানলাম এবং রাষ্ট্রের বর্তমান কি অবস্থা, রাষ্ট্রের যে সংগঠনগুলো রয়েছে, রাষ্ট্রের মধ্যে যে আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রয়েছে, রাষ্ট্রের প্রকৃতি রয়েছে, রাষ্ট্রের শ্রেণী বিভাগ রয়েছে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন আইন বিভাগ, শাসন বিভাগ, নির্বাচক মণ্ডলী সহ বিভিন্ন যে সংগঠন রয়েছে, এগুলোর সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা নাম্বার ৬ এ দেখতে পাচ্ছি এখানে আছে নাগরিকের চেতনা বৃদ্ধি। যে নাগরিক যত সচেতন, যে নাগরিক যত জানবে, সেই নাগরিকগুলো দেশের জন্য সম্পদ হয়ে উঠবে। অর্থাৎ নাগরিকদের চেতনা, অর্থাৎ তাদের আত্ম উপলব্ধি, তারা এগুলো বৃদ্ধি করতে হবে, তবেই রাষ্ট্র বা সমাজ উন্নতির চরম শিখরে পৌঁছাবে। এই যে নাগরিক চেতনা, চেতনায় উদ্বুদ্ধ হওয়া, এইগুলো কিন্তু আমরা পুরনীতি পাঠের মাধ্যমে জানতে পারি। অধিকার সম্পর্কে সচেতনতা, রাষ্ট্রে বসবাসরত যে সকল নাগরিক রয়েছে তারা রাষ্ট্র কর্তৃক কতগুলো অধিকার কিন্তু ভোগ করে, রাষ্ট্রের যে অধিকারগুলো ভোগ করে, ভোগ করার সাথে সাথে কিন্তু তার ওখানে কিন্তু সীমাবদ্ধ নয়। জনগণ যখন রাষ্ট্র কর্তৃক কতগুলো অধিকার ভোগ করবে, পাশাপাশি নাগরিকদেরও কতগুলো রাষ্ট্রেরও কতগুলো অধিকার রয়েছে, সেই অধিকারগুলো কিন্তু জনগণকেও মেনে চলতে হবে। অর্থাৎ রাষ্ট্র যেমন দায়িত্ব রয়েছে জনগণের প্রতি, নাগরিকদেরকেও রাষ্ট্রের প্রতি কতগুলো অধিকার ভোগ করার সুযোগ রয়েছে, এগুলো সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। অর্থাৎ জনগণ কি কি দায়িত্ব পালন করবে এবং এই দায়িত্ব পালন করার পরে রাষ্ট্র থেকে কি কি অধিকার ভোগ করতে হবে, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা তখনই যা লাভ করতে পারব যখন আমাদের পৌরনীতি ও সুশাসন পাঠ আমরা করব। রাষ্ট্র জনগণের কর্তব্য সম্পর্কে ধারণা, এই পয়েন্টে কিন্তু প্রায় কাছাকাছি আমি আলোচনা করে ফেলেছি। রাষ্ট্রের জনগণের কর্তব্য সম্পর্কে ধারণা, অর্থাৎ রাষ্ট্র আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেয়, সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার পরে রাষ্ট্রকে আমাদের কতগুলো কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি, সেই কর্তব্যগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে এবং এই রাষ্ট্রের প্রতি আমাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা কিন্তু আমরা সুশাসন পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারব। ডিয়ার স্টুডেন্ট, দেশপ্রেম, যে জাতি যত বেশি দেশপ্রেম থাকবে সেই জাতি বা সেই রাষ্ট্র তত বেশি উন্নতির চরম শিখরে পৌঁছাবে। একটা জাতির প্রতি যদি দেশপ্রেম না থাকে তাহলে কিন্তু ওই জাতি বা ওই রাষ্ট্র কিন্তু উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে পারবে না। অর্থাৎ দেশপ্রেম জাগ্রত হলেই কেবল রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা দেশপ্রেমের কারণে ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছিলাম, এই দেশপ্রেমের কারণে ১৯৭১ সালে কিন্তু মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সুপ্রিয় স্টুডেন্ট, আমাদের লাস্ট ওয়ান আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সুযোগ্য নেতৃত্ব। আসলে নেতাকে, নেতা যিনি অগ্রজ, যিনি দিক নির্দেশনা দেন, যিনি সকল কাজে উৎসাহ দেন, যিনি সৎ, যিনি নির্ভীক, যিনি সমাজসেবী, যিনি ভালো চিন্তা করেন, তিনিই কিন্তু নেতা। আর এই গুণাবলী যাদের মধ্যে রয়েছে, যার এই গুণাবলী, যার এই গুণাবলীগুলোকে বলা হয় হচ্ছে নেতৃত্ব। এই যে সুযোগ্য নেতৃত্ব, এই সুযোগ্য নেতৃত্ব দেওয়ার যে গুণাবলীগুলো, এগুলো অর্জন করতে হলে অবশ্যই কিন্তু আমাদের পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা রয়েছে।
তো আমরা এখানে 10টি পয়েন্ট তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা এগুলো স্টাডি করবে এবং সুন্দর করে পড়ালেখা করবে। আর সেখানে কথাই বলব যে আসলে আমরা যারা সমাজে বসবাস করি, রাষ্ট্রে বসবাস করি, তাদেরকে অবশ্যই পৌরনীতি ও সুশাসন সম্পর্কে সাম্য ধারণা থাকতে হবে। এখন আরেকটি বিষয় যে পৌরনীতি ও সুশাসন, সুশাসন শব্দটি কিন্তু সম্প্রতি আমাদের পৌরনীতির সাথে সংযুক্ত হয়েছে। আসলে সুশাসন প্রতিষ্ঠিত হলেই কেবল রাষ্ট্রের উন্নয়ন সম্ভব, সুশাসন প্রতিষ্ঠা হলেই কেবল জনগণের উন্নয়ন সম্ভব। অর্থাৎ আমরা জাতি হিসেবে যদি আমরা সমহিমায় ভাষিত হতে চাই এবং রাষ্ট্রকে যদি উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের পৌরনীতি ও সুশাসন সম্পর্কে সম্যক ধারণা বা বিস্তারিত ধারণা অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা ভালো থাকো, আবারও দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।